আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হবে পুরোপুরি বাংলাতে, কারণ কিছুদিন আগে একটা ইনস্টা আর আমার FB-তে একটা পোল দিয়েছিলাম, তো ওখানে বেশিরভাগ লোকেরাই বলেছে যে বেঙ্গলিতে ব্লগ করতে। তো আজকে আমি ব্লগটা বাংলায় নিয়ে চলে এসেছি। এতদিন হিন্দিতে করছিলাম, তো অতটা কমফোর্টেবল হচ্ছিলাম না হিন্দিতে, তাই আজকে বাংলাতে ব্লগটা নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ, এটা আমার স্কুটি না, এটা অন্য স্কুটি, একটা আমাদেরই স্কুটি, বাট আমি যেই স্কুটিটা চালাই হিরো মাইস্টার, ওটা না, আসলে আমার যেই স্কুটিটা ওটা একটু প্রবলেম হয়েছে, তাই ওটাকে সারাতে দেওয়া হয়েছে। তো ওটা আমি কালকে দিয়ে এসেছি, এখনও দেয়নি। তো আজকে গেছিলাম দেখতে, তো বললো এখনও হয়নি, ওটা টাইম লাগবে একটু, কাল পরশু হয়তো দেবে, তারপর আবার আমার গাড়িতে চলে আসব। তো সেদিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে কারণটা শেয়ার করে দিই, যে কেন মোটো ব্লগ আসছে না এতদিন ধরে। তো এটাই রিজন, একটু প্রবলেম ছিল আমার গাড়িতে, সেটা যদি ঠিক হয়ে যায় নিশ্চয়ই আমার গাড়িতেই মোটো ব্লগ হবে এবার থেকে। আর এই গাড়ির পেপারটা একটু প্রবলেম আছে, তাই জন্যে আমি মেন রোডে যেতে পারছি না এখন, তাই আমি এখানেই ঘুরছি, মানে আশেপাশে বাড়ির, মেন রোডে উঠছি না। মানে আমি ফেসবুক আর ইনস্টাতে পোল দিয়েছিলাম যে আমার বেঙ্গলিতে ব্লগ করাটা ঠিক হবে কি না, সবাই রেসপন্স ভালোই করেছে যে বেঙ্গলিতে ব্লগ করো, তাই বেঙ্গলিতে নিয়ে চলে এলাম। আর তোমাদের সাথে রিজনটা শেয়ার করতে পারছিলাম না বলে একটু কেমন লাগছিল, তাই জন্যে ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব রিজনটা শেয়ার করে দিই, যে এতদিন ধরে মোটো ব্লগ আসছে না, কারণ আমি এতদিন ব্রেক নেই না সহজে, কোথাও না কোথাও বেরিয়ে পড়ি মোটো ব্লগের জন্য, ভিডিও শ্যুট করার জন্য। তো এতদিন ব্রেক নিয়ে আমারও নিজেরও ভালো লাগছে না, কারণ মোটো ব্লগ করতে করতে একটা মানে হ্যাবিট হয়ে গেছে, যে যতক্ষণ না করবো ততক্ষণ মানে অতটা মন লাগে না কোনো জিনিসে, তাই আজকে বেরিয়ে পড়লাম। এখন টাইম হচ্ছে, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, চার্জ নেই, আর ফোন তো লাগানো আছে, তাই থাক আর টাইমটা বললাম না। তো ওই 4টে বাজে হয়তো, হ্যাঁ ওই 4টে 4টে 15 অমনি টাইম হবে। তো এখন আমি বেরিয়েছি, এখন তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হয়, কারণ নাহলে অন্ধকারে ভিডিওর কোয়ালিটি আবার ভালো আসবে না। কিছুদিন আগে অবধি তো এতটা তাড়াতাড়ি অন্ধকার হতো না, তাই আমি লেট করেই বেরোতাম বাড়ি দিয়ে, 4:30 5টা অমনি টাইমে বেরোতাম, তখন এনাফ আলো থাকতো, ভিডিওটাও ঠিকঠাক হয়ে যেত। কিন্তু এখন তো তা না, এখন শীতকাল এসে গেছে, এখন একটু প্রবলেম হবে, তাড়াতাড়ি বেরোতে হবে, তাই লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম। তো হিন্দিতে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারতাম, কিন্তু হিন্দিতে অতটা কমফোর্টেবল হয়ে উঠতে পারছিলাম না, কারণ আমি বাঙালি একজন, সেই ক্ষেত্রে হিন্দিতে অতটা কমফোর্টেবল হওয়া একটু চাপের বিষয়, মানে সবাই হয়ে উঠতে পারে না তেমন। তো তাই দেখলাম যে মানে ইচ্ছা ছিল অনেকদিন ধরেই, যে যেটা কমফোর্টেবল, যেমন বাংলাতে আমি কমফোর্টেবল, সেটাতেই বানাই, যাতে আমার যে ফিলিংসটা আছে সেটা সবার সাথে শেয়ার করা যায়, আর আপনাদেরও সেটা শুনতে হয়তো হিন্দির থেকে অনেকটাই বেটার লাগবে, কারণ আমাকে হিন্দির মতো অতটা ভেবে কিছু বলতে হয় না। তো সেটার জন্যই বলটা দেওয়া, যে
কতজন এগ্রি করবে কতজন করবে না সেটা দেখার জন্য আমি পোলটা অ্যাকচুয়ালি দিয়েছিলাম। তো সবাই দেখলাম ঠিকঠাকই বললো, সবাই এগ্রি আছে যে বেঙ্গলিদের ব্লগ করাটাই ভালো, তাই বেঙ্গলিতেই চালু করে দিলাম। তো এবার থেকে যদি আমি রেসপন্স ভালো পাই তো আমি এতেই ব্লগ করবো, আমি যেটা কমফোর্টেবল বাংলাতে, তো বাংলাতেই এবার থেকে ব্লগ আসবে আশা করি। যদি তোমরা এই ভিডিওটা ভালো রেসপন্স দাও, কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের ব্লগটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। তো আজকে আমার তেমন কোথাও যাওয়ার নেই, যাওয়ার ইচ্ছা ছিল বাট গাড়ির একটু পেপারে প্রবলেম আছে, তাই আমি রিস্ক নিচ্ছি না মেন রোডে ওঠার, ওঠাটা উচিত না পেপার ছাড়া, যদি চেকিং টেকিং হয় তো প্রবলেম হয়ে যাবে, তাই আশেপাশেই ঘুরছি। তো এখান দিয়ে আমি এখন যাচ্ছি বাইপাস ধাবা, তোমরা অনেকেই চিনবে জায়গাটা যারা কলকাতা থেকে দেখছে, চেনা জায়গা অনেকেরই, ফেমাস জায়গাও, তাই এখান দিয়ে আমাদের শর্টকাট হয় যেতে বাড়ি দিয়ে, ভেতর দিয়ে যাওয়া যায়, মেন রোডে উঠতে হয় না, মেন রোডে উঠলে তো বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি চলে যাওয়া যাবে, কিন্তু এর ভেতর দিয়ে যাওয়ার রাস্তা আছে। মেন রোডে উঠলে তো একটু চেকিংয়ের ভয় থাকবেই, তাই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। যাওয়ার প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি, তো এই ব্যাপারটা শেয়ার করাই মেন এ ছিল আমার। আশা করি ভালোই লাগবে আগের তুলনায় এই ব্লগটা, কারণ এতে আমি সব ফিলিংসগুলো না ভেবে না কিছু করে আপনি শেয়ার করতে পারছি, কিন্তু হিন্দিতে সেটা হতো না, হিন্দিতে বললে, হিন্দি পারি সেটা না একদম যে একদমই পারি না, কিন্তু ফিলিংসটা তেমন আসে না যেমনটা বাংলায় আমি দিয়ে থাকি, তো সেটাই একটু একটু চাপের বিষয় হয়ে গেছিলো। এবার থেকে বাংলাতেই আসবে ব্লগটা, তো আমার হিন্দিতে অনেকগুলো ব্লগ ছাড়া হয়ে গেছে অলরেডি, তো সেটাই এখন ভাবছি যে যদি বাংলায় করতাম হয়তো আরও ভালো রেসপন্স পেতাম, আমার যে ইউটিউব ফ্যামিলি আছে তাদেরও শুনতে ভালো লাগতো। ঠিক আছে, এখন থেকে বাংলাতে আসবে আর আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো এটা একটা ছোট্ট ব্লগ হবে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে আমি এতদিন ব্রেক কেন নিলাম দুটো ব্লগ থেকে, এটা বলা দরকারও ছিল কারণ হঠাৎ করে অনেক দিনের জন্য মানে ব্লগিং থেকে আউট হয়ে গেছিলাম, তার জন্য এটা বলা দরকার ছিল তোমাদের যাতে সবাই বুঝতে পারে রিজনটা। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে এই বাংলায় ব্লগটা আমাকে কমেন্টে জানিও, শেয়ার করো ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আমি অলরেডি চলে এসেছি সামনেই বাইপাস ধাবা, সোজা গেলেই বাইপাস ধাবা। ঠিক আছে, ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।